আসসালামু আলাইকুম। আজকে আমরা মাহমুদুল হাসান সোহাগের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র বক্তব্য, ক্ষুদ্র ক্ষুদ্র গল্পগুলোকে আপনাদের সঙ্গে একটু ক্যাজুয়ালি শেয়ার করতে চাচ্ছি। আসলে এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা সাধারণত এই ছোট ছোট ভিডিওগুলোকে দেখেননি বা দেখলেও কোথায় কোন জিনিসটা দেখেছেন, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, এগুলো খুঁজতেও অনেক সময় লাগে। তো আমরা আপনাদের জন্য সবগুলোকে অ্যাকুমুলেট করেছি, আমরা দেখেছি এবং এই সারমর্মটা আপনাদের কাছে তুলে ধরতে চাই। তো প্রথমে এক ছোট্ট মজার স্টোরি দিয়ে শেয়ার করি, সরি স্টোরি বললে ভুল হবে, তিনি একটা ভিডিওতে শেয়ার করেছিলেন যে সৃষ্টিকর্তা সম্বন্ধে যখন আমরা প্রশ্ন করি তখন আমরা হাজার হাজার প্রশ্ন তুলি। তার মধ্যে একটা হচ্ছে, সৃষ্টিকর্তা এত রেস্ট্রিকশন দিয়েছেন কেন, এটা হারাম ওটা হারাম, এটা খাওয়া হারাম এটা করা হারাম, হাজারটা জিনিস। এত রেস্ট্রিকশনে ভিড়ে আমাদের হয়তো ধর্ম পালন করাটাই অনেকটা কষ্ট সাধ্য হয়ে যায়, আমরা এভাবে চিন্তা করতে পারি। কিন্তু দেখেন, সৃষ্টিকর্তা আমাদের হালাল হারাম দিয়েছেন কেন, কারণ তিনি আমাদের অনেক ভালোবাসেন, তার জ্ঞানের কোনো সীমা নেই, মানে তার জ্ঞান আমরা কল্পনাও করতে পারি না, এত বেশি তার জ্ঞান। প্রথমত তার অনেক জ্ঞান, দ্বিতীয়ত তিনি আমাদের ভালোবাসেন। এখন দেখুন, আমাদের বিভিন্ন জিনিস খেতে নিষেধ করেছেন, আমাদের বিভিন্ন জায়গায় যেতে বা বিভিন্ন কাজ করতে নিষেধ করেছেন। আপনি আপনার বাচ্চা যদি থাকে অথবা কারো একটা বাচ্চা, সে হচ্ছে বাড়ির ছাদে সরাসরি করতেছে, মনে করেন আগের দিন বৃষ্টি হয়েছে, ছাদ অনেক পিচ্ছিল, সে সরাসরি করছে, আপনি কি বলবেন? আপনার বাচ্চা হলে অবশ্যই তাকে আপনি নিষেধ করবেন। কেন নিষেধ করবেন? কারণ হচ্ছে আপনি আপনার বাচ্চাকে প্রচন্ড ভালোবাসেন, আপনার বাচ্চাকে ভালোবাসেন, আপনি চান না আপনার বাচ্চা কিছু হোক। আরেকটা কারণ হচ্ছে, ওই ছাদে কোনো একটা দুর্ঘটনা বশত পিচ্ছিল ছাদে বাচ্চা পড়ে যেতে পারে যদি সে নির্বিচারে সরাসরি করে। তার মানে কি, আপনি জানেন, আপনার জ্ঞান আছে যে ওই ছাদে যদি সরাসরি করা হয় হঠাৎ পা পিছলে পড়ে যেতে পারে। আর দ্বিতীয়ত, আপনি তাকে অনেক ভালোবাসেন, আপনি চান না সে পা পিছলে যে পড়ে মারা যাক। সৃষ্টিকর্তার ক্ষেত্রে সেই একই অবস্থা, তিনি আমাদের প্রচন্ড লেভেলের ভালোবাসেন এবং তার জ্ঞানের সীমা নেই, তার জ্ঞান এত বেশি আমরা কল্পনা করতে পারি না। তো বিভিন্ন জিনিস, যেমন আমাদের বন্য প্রাণী খেতে নিষেধ করা হয়েছে, আমরা প্রশ্ন তুলতে পারতাম কেন নিষেধ করা হয়েছে। দেখুন, তিনি প্রায় 1400-1500 বছর আগে আমাদের মেসেঞ্জারের মাধ্যমে আমাদের বলে দিয়েছেন, এতদিন থেকে মানুষ খাচ্ছে না, তাই তার বেনিফিট পাচ্ছে। কেন, যেটা হারাম করে দেওয়া হয়েছে, যেটা ব্যান করে দেওয়া হয়েছে ইসলামে, সেটা আপনি আজকে ব্যান করেছেন। দেখুন আজকে চায়নায় কি করা হয়েছে, কুকুরকে খাওয়া নিষিদ্ধ করা হয়েছে, ব্যান করে দেওয়া হয়েছে। এরকম বন্য প্রাণী, হিংস্র প্রাণীদের খাওয়া ব্যান করে দেওয়া হয়েছে। কেন, কারণ এদের দেহে কিছু কেমিক্যাল থাকে যেটা আমাদের জন্য খারাপ, আমাদের হয়তো হিংস্র করে, আমাদের অনেক ধরনের সমস্যা করে, আমাদের অনেক রোগ সৃষ্টি করে, যেমন হচ্ছে COVID-19 থেকে শুরু করে অনেক কিছু। তো যেটা আপনি আজকে একটু জ্ঞান অর্জন করার পর, বিজ্ঞানের জ্ঞান আমাদের মধ্যে আসার পর আমরা আবিষ্কার করতে পেরেছি, সৃষ্টিকর্তা তো এটা আগে থেকেই জানেন, তিনি আমাদের আগে থেকেই নিষেধ করে দিয়েছেন। তো অবশ্যই অবশ্যই সৃষ্টিকর্তা এত হালাল হারাম করেছেন আমাদের ভালোর জন্যই, তিনি আমাদের ভালোবাসেন। বর্তমান সময়ে আমরা যে প্ল্যাটফর্ম থেকে এখন বই কেনাকাটা করি এবং অনেকটা নিশ্চিন্তে থাকি যে আমরা যা প্রোডাক্ট পাবো ভালো প্রোডাক্ট পাবো, তো আমি বলছি রকমারি.com এর কথা। এই ছোট্ট রকমারি নামটার পিছনে একটা সুন্দর স্টোরি রয়েছে, গল্পটা আসলে মজার। একটা কোম্পানির নামকরণ কিভাবে সিলেক্ট হয়, যারা এই রকমারির আইডিয়াটা নিয়ে চিন্তা করছিল তারা একদিন হঠাৎ এক চায়ের দোকানে চা খেতে খেতে এই বিষয়ে কথা বলছিলেন এবং তাদের মধ্যে একটা কনফিউশন, দ্বিধা ক্রিয়েট হয় যে আমরা নাম কি রাখবো, এবং তারা আলোচনা করতে থাকেন একটা নাম খোঁজার উদ্দেশ্যে। এবং সেই চায়ের দোকানে আরেকজন মানুষ চা খাচ্ছিলেন, তিনি একজন স্কুলের শিক্ষক। তিনি সাডেনলি বলে উঠলেন যে, আচ্ছা রকমারি নাম রাখলে কেমন হয়, এবং সেই নামটাই তাদের অনেক পছন্দ হয়ে গেল। এবং সেই স্টার্টআপের আজকের নাম হচ্ছে রকমারি.com, যেটা আমাদের অনেক বিশ্বস্ত একটা সহযোগী। পৃথিবীতে আসলে সকল মানুষকেই সৃষ্টিকর্তা কিছু না কিছু দিয়ে পাঠিয়েছেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারি, অনেক কিছু অর্জন করতে পারি। ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা গড়ে তোলে একটা বড় জিনিস। একবার এক ইন্টারভিউয়ার তার ইন্টারভিউ নিচ্ছিলেন এবং কথা প্রসঙ্গে একটা বিষয় চলে আসলো যে, মানুষ সবসময় বলে যে আমি যেটাতে হার্ড দেই সেটাই সুন্দরভাবে সফল স্মুথলি চলে। আর তিনি বললেন যে তার বর্তমান সময়ে 8টি প্রজেক্ট বা 8টি প্রতিষ্ঠান স্মুথলি চলছে, ধরা যায় মোটামুটি সফলতার সঙ্গে চলছে। তার মানে কি এটাই যে তিনি প্রায় 8টা বিজনেস করেছেন এবং 8টাই সফল হয়েছে? আর বিষয়টা কি আসলে সেরকম, তিনি 8টা করেছেন, 8টা বিজনেস করেছেন এবং 8টাতেই সফলতা অর্জন করেছেন? আসলে বিষয়টা এমন না। আচ্ছা চলুন তো আমরা গেস করি যে তিনি কতগুলো বিজনেস করেছেন, কতগুলো স্টার্টআপ সাকসেসফুল করার চেষ্টা করেছেন এবং তার মধ্যে কতগুলো হয়েছে। যদি তিনি বলেন যে 8টা প্রতিষ্ঠান তার সফল হয়েছে, তাহলে কি তিনি 10টা শুরু করেছেন, 2টা ব্যর্থ হয়েছে এবং তার বাকি 8টা সফল হয়েছে, অথবা আচ্ছা ধরে নিই 15টা অথবা 20টা? না, তিনি বলেছেন আমার 50টা প্রজেক্ট ফেল করেছে, তার মধ্যে এই 8টা দাঁড়িয়েছে। তার মানে কি বোঝা যায় যে আমরা হয়তো একটা বিজনেস শুরু করে দিই বা একটা স্টার্টআপ শুরু করে দিই এবং আশা করে থাকি যে না এটা সফল হবে, বাট সরি এটা হবে না, এটা সম্ভব না। অথবা 2টা 3টা করি তারপর আমরা হাল ছেড়ে দিই যে না আমার দ্বারা সম্ভবই না, বাট বিষয়টা এরকম না। তিনি একটা কথা বললেন যে একটা গ্লোবাল স্ট্যাটিস্টিকে দেখা গিয়েছে যে একজন উদ্যোক্তা তার জীবনে যদি 8টা স্টার্টআপ চালান বা 8টা উদ্যোগ নেন, খুব সম্ভব তার 1টা উদ্যোগ বা 1টা প্রতিষ্ঠান বা 1টা প্রজেক্ট সফল হওয়ার সম্ভাবনা রাখে। এবং সাধারণত স্ট্যাটিস্টিক এটাই বলে যে 8টার মধ্যে 1টা সফল হয়। তো আমরা এই কথাটা, আমরা এই স্ট্যাটিস্টিকটা থেকে একটা ধারণা নিতে পারি যে আমরা কখনোই এক্সপেক্ট করতে পারি
না, একটা বা দুইটা উদ্যোগ নিয়ে বা দুইটা প্রতিষ্ঠান খুলে বা স্টার্টআপ দিয়ে সফলতার জন্য এক্সপেক্ট করে বসে থাকা, এবং যদি সফলতা না আসে তখন নিজেকে জাজ করা যে না আমার দ্বারা মনে হয় এই সকল কাজ সম্ভব না। সরি, আটটা উদ্যোগ বা প্রজেক্ট গ্রহণ করার মতো ক্যাপাবিলিটিস নিজের মধ্যে ক্রিয়েট করতে হবে। আটটা কেন, এটা আসতে পারে দশটাতেও পনেরোটাতেও। সো আমাদের চালিয়ে যেতে হবে, আমাদের লার্নিং করতে হবে, প্রত্যেকটা বিষয়ে লার্নিং করতে হবে। কোনটাতে ড্রব্যাক কি কি ছিল, আইডিয়াতে প্রবলেম ছিল কি না, আমার কোন ম্যানেজমেন্ট স্কিলের অভাব, আমার কোন সেলিং স্কিলের অভাব, আমার কোন স্কিলে প্রবলেম, আমার কোন স্কিলে ঘাটতি পূরণ করতে হবে, আমার কোন বইটা পড়তে হবে, এরকম হাজারটা জিনিস আমাদের নিজেকে নারিশ করে 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 উন্নত হয়ে হয়ে সেই বিষয়গুলো অগ্রসর হতে হবে হয়তো, এবং এভাবেই একদিন আমরা সফলতা পাবো। দ্যাটস অল।